হাই এভরিওয়ান, আমি শর্মিলা আর আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন বন্ধুরা? আমি প্রত্যেক বৃহস্পতিবার নতুন নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসি। আজকেও সেটা ব্যতিক্রম নয়, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অমৃতসারি স্টাইলে কুলচার রেসিপি। আজকে আমি যে কুলচাটি বানিয়েছি সেটার মধ্যে এক্স্যাক্ট দোকানের মতো তন্দুরি এফেক্ট এসেছে। কে ভিডিওটি না দেখলে বুঝতেই পারবে না যেটা যে ঘরে বানানো কুলচা। এটা আবার যেরকম সেরকম কুলচা নয় যে নানের ভিতরে আলুর পুর ঢুকিয়ে দিয়ে রোল করে বলে দিলাম কুলচা, সেটা কিন্তু নয়। এটা একদম প্রপারলি অমৃতসরে যেরকম কুলচা তৈরি করা হয় সেটার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এই রেসিপি তৈরি করতে কোনো রকমের তন্দুরের দরকার নেই, সাধারণ গ্যাসের চুলায় আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করে ফেলি আজকের রেসিপি কুলচা। কুলচা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিতে হবে আধা চা চামচ চিনি, আধা চা চামচ নুন, হাফ টিস্পুন বেকিং পাউডার। এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই 2 চা চামচ। এই কুলচাতে দই ব্যবহার করা খুবই দরকার, তাতে কুলচা খুব ভালো সফট হয়। আর দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কুলচাতে জলের পরিমাণ বেশি দিতে হবে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটি ভালোভাবে ময়দার খামি তৈরি করে নিতে হবে, মানে জলের পরিমাণটা বেশি দিতে হবে। আর এটাকে একদম নরম ডো তৈরি করতে হবে। এই কুলচা বানানোর ডোতে 1.5 কাপ জল ইউজ করেছি, যাতে একটি পেস্টের মতো ডো তৈরি হয়। দেখতে পাচ্ছেন ডোটা যে কতটা নরম হয়েছে? ময়দা যত জল খাবে, মানে যত জল অ্যাবজর্ব করবে, তত বেশি কুলচা নরম হবে। এখন আমি এর মধ্যে প্রায় 1 চা চামচ ঘি লাগিয়ে দিচ্ছি। এখন আমি এই ডোটাকে আধা ঘন্টার জন্য ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। যতক্ষণে ডোটা রেস্ট হচ্ছে ততক্ষণে চলুন আমরা কুলচার ভেতরের মশলাটা বানিয়ে নিই। আজকে আমরা আলু কুলচা বানাচ্ছি, তার জন্য আমি নিয়ে নিচ্ছি সেদ্ধ করা বড় 4টে আলু, অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। দেখে নিই মশলার মধ্যে কী কী আছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা 1/2 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি জোয়ান, জোয়ানে খুব সুন্দর ফ্লেভার আসবে, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, একটুখানি মেথি পাতা কুচি, আধ ভাঙা করে রাখা ধনে দিয়ে দিচ্ছে প্রায় 2 চা চামচ। এই পুরের মধ্যে আধ ভাঙা ধনের ফ্লেভার খুব সুন্দর আসবে। বিট নুন দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমরা একটি ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে মেখে নেব। এই মশলা দেওয়া শেষ নয়, আমরা আরও অ্যাড করব আরও কিছু মশলা, যেরকম রোস্ট করে রাখা জিরের গুঁড়ো, চাট মশলা, কারণ এই কুলচার ফুটি খুব চটপটা হবে, আর লাস্টে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা, যাতে এর মধ্যে খুব ভালো বাইন্ডিং আসে, আলুর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা এই ময়দা অ্যাবজর্ব করে নেবে। তো তৈরি হয়ে গেল আমাদের আলুর ফিলিং। এখন একটি বাটিতে ঘি আর বাটার একসাথে মিশিয়ে গরম করে নেব মাইক্রোওয়েভে। এটা কুলচাতে লেয়ার বানানোর জন্য দরকার হবে। এখন চলুন দেখে নিই আমাদের ডোটা কিরকম তৈরি হয়েছে। ময়দার ডোটি এখন ভালোভাবে রেস্ট করা হয়ে গেছে। এখন এই 8 আলো ডোতে আরও 1/2 কাপের মতো ময়দা অ্যাড করব, কারণ এই ডোটি খুব স্টিকি, স্টিকি ডো দিয়ে ভালোভাবে কুলচা বানানো যাবে না। 1/2 কাপ ময়দা আরও অ্যাড করে এই ডোটিকে আবার ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখার জন্য এরকম একটি পরিষ্কার জায়গায় আমি ডোটিকে নিয়ে নিচ্ছি। এভাবে 10 থেকে 12 মিনিট এই ময়দা ডোটিকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আরেকটু ময়দা ছড়িয়ে দিয়ে তার উপরে ময়দা ডোটি রেখে 1/2 ইঞ্চি পুরো করে ডোটিকে ছড়িয়ে নেব। ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এখন শুরু হবে আসল কাজ। অরিজিনাল কুলচার ডোতে 7 লেয়ার থাকে, এখন আমাদের তৈরি করতে হবে 7 লেয়ার। ঘি আর বাটার মিলিয়ে একটি মিশ্রণ তৈরি করেছিলাম, সেই মিশ্রণটি এখন এই ডোয়ের উপরে লাগিয়ে নেব। চারপাশে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন এরপর একটু ময়দা ছিটিয়ে দেব। ময়দা ছিটিয়ে দেওয়ার পর এর মধ্যে লেয়ার তৈরি করতে হবে, 3 ভাগের 1 ভাগ এর উপরে এভাবে রেখে দেবো।
দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। যেরকম আমরা পাফ পেস্ট্রি তৈরি করতে ইউজ করি সেরকম টাইপের লেয়ার তৈরি করছি। লেয়ার তৈরি করে এটাকে ভালো করে চেপে চেপে আর একটু বড় করে নিতে হবে, আর ভালো করে ঘিটাকে সিল করে নিতে হবে। এটা এখন অলমোস্ট রেডি, কিন্তু আর একটু কিছু স্টেপ বাকি আছে। সত্যিকারে অমৃতসারি কুলচায় 7টা লেয়ার দরকার হয়, এখন মাত্র 3টা হয়েছে। এখন আমাদের আরও ঘি লাগিয়ে লেয়ার তৈরি করতে হবে। আর একটু এটাকে পাতলা করে নিচ্ছি। এখন এই লেয়ারের উপর ঘি আর বাটারের মিশ্রণ লাগিয়ে নিতে হবে। ঘিটাকে যদি এরকম পাতলা করে নেন তাহলে কিন্তু লাগাতে খুব সুবিধা হয়। আর এর উপরে আরেকটু ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি। বেশি করে ঘি লাগানোর দরকার নেই, জাস্ট একটা পাতলা লেয়ার। এখন এটাকে আমরা অর্ধেক করে আবার ফোল্ড করে নিচ্ছি। ফোল্ড করে ঘিটাকে ভালো করে সিল করে দিতে হবে। তো এখন কুলচার ডো একদম তৈরি হয়ে গেছে। এখন এই কুলচার ডোটি থেকে বড় বড় আকারের লেচি কেটে নিতে হবে। এখানে আমি যে পরিমাণ ময়দা ইউজ করেছি সেই পরিমাণ ময়দা থেকে 9টি লেচি পাওয়া গেছে। এখন এই লেচিগুলোকে আবার ভেজা কাপড় দিয়ে 5-10 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। এখন চলুন এই কুলচার ভেতরে আলুর পুরটা ভরে নেই। এই এক একটা লেচি আমার প্রায় 70 গ্রামের মতো, এর মধ্যে আমি প্রায় 25-30 গ্রামের মতো আলুর ফিলিং ভরে দেব। ভরে দিয়ে যেরকম আলুর পরোটা বা যে কোনোর পরোটা বানাতে গেলে যেভাবে এটাকে ফোল্ড করা হয় সেরকমভাবে এটাকে ফোল্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। ভেতরে আমি আলুর ফিলিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে সাইডগুলো একসাথে টেনে ধরে মুড়িয়ে দিয়ে ফোল্ড করে নিতে হবে, যেরকম আমরা আলুর পরোটা বা যে কোনো পরোটা বানাতে গিয়ে তৈরি করে থাকি। তো এখন আমার একটি কুলচার ডো তৈরি হয়ে গেছে। এটার উপরে ময়দা ছিটিয়ে দেব, দিয়ে এটাকে হাত দিয়ে আমরা বেলবো। এর জন্য আমি কোনো বেলনা ইউজ করছি না, অরিজিনাল অমৃতসারি স্টাইলের কুলচা হাত দিয়ে এভাবে স্প্রেড করা হয়। আপনারা চাইলে একটু রোলিং পিন ইউজ করতে পারেন। তো এভাবে আমি হাতের আঙ্গুল দিয়ে কুলচাটাকে স্ট্রেচ করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন আলুর যে মশলাটা সেটা বাইরে বেরিয়ে না আসে। যখন বুঝতে পারবেন যে আলুর ফিলিংটা বেরিয়ে আসছে তার ঠিক আগের মুহূর্তে কুলচাটিকে ছড়ানো বন্ধ করে দিতে হবে। এখন আঙ্গুলের মাথা দিয়ে এর উপরে প্রিন্ট করে দিতে হবে, যেরকম রাজস্থানি খুবা রুটিতে করা হয়ে থাকে। প্রিন্ট করে দেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের কুলচা। এখন জল দিয়ে হাতটা একটু ভিজিয়ে নিতে হবে, আর ভেজানো হাত কুলচার উপরে এভাবে বুলিয়ে দিচ্ছি। আর কুলচার এই ভেজানো অংশ যাবে তাওয়ার নিচের দিকে। এভাবে যদি আপনারা জলে ভিজিয়ে তাওয়ার উপরে রাখেন তাহলে তন্দুরের এফেক্টটা পাওয়া যাবে। তাওয়াটিকে গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এই গরম তাওয়ার মধ্যে কুলচাটাকে এভাবে লাগিয়ে দিচ্ছি। এখন আমি আবার হাতের আঙ্গুলের মাথার সাহায্যে এর উপরে একটু প্রিন্ট করে দিচ্ছি। তার উপরে আমি দিয়ে দেব কুচনো ধনে পাতা, কারণ এই কুলচাটাকে আমি ধনে পাতার ফ্লেভারে ফ্লেভার করছি। আপনারা চাইলে মেথি পাতা ইউজ করতে পারেন, বা পুদিনা পাতা বা রসুনও এর উপরে কুচিয়ে দিলে ভালো লাগে। তো ধনে পাতা এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে ধনে পাতা ভালো করে এই কুলচাতে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে কুলচার নিচের অংশটি হয়ে যাবে, তখন আমরা তাওয়াটাকে উল্টে দেব। উল্টে সরাসরি গ্যাসের উপরে এভাবে ধরে রাখবো, যাতে আগুনের তাপে কুলচার উপরে অংশটি ভালোভাবে সেকা হয়ে যায়। এই কুলচা তৈরিতে কোনো সময়ই ননস্টিক তাওয়া ব্যবহার করবেন না, যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে কুলচাটি ননস্টিক প্যানের গায়ে লেগে থাকবে না, ঠিক এরকম ভাবে পড়ে যাবে। আর এই দেখতে পাচ্ছেন আমাদের কুলচা তৈরি হয়ে গেছে। তন্দুরে কুলচার যেরকম এফেক্ট আসে ঠিক সেরকম টাইপের এফেক্ট এই কুলচাতেও এসেছে। এখন আমি এই কুলচাটিকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এর উপরে ব্রাশ করে দিতে হবে একটুখানি ঘি। ঘি ছাড়া অমৃতসারি স্টাইলে কুলচা কল্পনাই করা যায় না। আর অবশ্যই এটাকে একটু ভেঙে দিতে হবে। আর এই কুলচা খেতে ভালো লাগে পাঞ্জাবি স্টাইলে, কালো চানা বা পিন্ডি চানার সাথে। আপনাদের এই কুলচার রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে
কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক বাটনটি ক্লিক করুন, সবার সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরের বৃহস্পতিবার। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার অন্যান্য রেসিপিগুলো দেখুন।